কোরআন নিয়ে তো তারা গবেষণা করছেন। দেখুন আধুনিক যুগের এরোপ্লেন নিয়ে যদি ভাবি তাহলে সেই সূত্র তো ইসলাম দিয়েছে, সেখানেও তো ইসলামের নমুনা রয়েছে, ইঙ্গিত রয়েছে। সুলাইমান আলাইহিসসালাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন চারজন নবীকে, লক্ষাধিক নবী এবং রাসুলের মধ্য থেকে। একজন হচ্ছেন দাউদ আলাইহিসসালাম, একজন হচ্ছেন সুলাইমান আলাইহিসসালাম, একজন হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম, আর একজন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চারজন নবী এবং রাসূলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, আর কাউকে দেননি। তো রাষ্ট্রীয় ক্ষমতা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম এমনই একজন ক্ষমতাধর রাষ্ট্রনায়ক ছিলেন। তার কি এমন আবিষ্কার ছিল, তিনি চড়তেন একটা কাঠের টুকরোর উপরে, একটা তক্তার উপরে উঠে তক্তাকে বলতেন চলো উড়ো, আমি অমুক জায়গা যাব। তক্তা সেখানে তাকে নিয়ে যেত, তিনি উঠে বলতেন অমুক জায়গায় যাব চলো, ওখানে নিয়ে যেত। তাহলে যেটা চিন্তার খোরাক, গবেষণা, যে মানুষ চিন্তা ভাবনা করলে, গবেষণা করলে উড়ার কোনো ব্যবস্থা করতে পারবে, ইসলাম কিন্তু এই থিওরি দিয়েছে 1500 বছর আগে। আধুনিক যুগের প্লেন, এরোপ্লেন, বিমান, জেট বিমান, যুদ্ধ বিমান, এগুলো তো পরে আবিষ্কার হয়েছে, কিন্তু ইসলাম বহু আগেই মানুষকে চিন্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ভেবে দেখবে না? জ্ঞানী আর জ্ঞানী নয় তার সমান নয়, এটা কি তোমরা ভাববে না? আল্লাহ রাব্বুল আলামিন খোঁচা দিচ্ছেন কেন, যেটা ভেবে দেখো এখানে চিন্তার খোরাক রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কি এমন পাওয়ার ছিল, কি করেছিলেন যে তক্তা উড়েন তাকে নিয়ে যেতে পারে? তাহলে চেষ্টা সাধনা যদি মুসলিম করে, মানুষ করে, তাহলে জ্ঞানী ব্যক্তির এমন কোনো জিনিস আনতে পারে যে মানুষকে উড়িয়ে নিয়ে যাবে। ইসলাম তো তার দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম তো সে ইঙ্গিত দিয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এইরকম আরও অনেক কিছু দিয়েছেন। যখন নূহ আলাইহিসসালাম তার কওম দীন ধর্ম শরীয়ত গ্রহণ করল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বি আয়ুনেনা, আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো, তুমি একটা কিস্তি নৌকা তৈরি করো আমার চোখের সামনে। তো নৌকার তো কোনো নমুনা নেই, নৌকার তো পূর্ব কোনো দৃষ্টান্ত নেই, কিভাবে নৌকা তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, যেভাবে শিখালেন সেভাবে তিনি নৌকা তৈরি করলেন। আজকে সারা পৃথিবীতে নৌকা, লঞ্চ, স্টিমার, বড় বড় জাহাজ, টাইটানিকের মতো জাহাজ, যা বিশ্ব কাঁপিয়ে দিয়ে সফল হতে পারেনি তার অহংকারের কারণে বা আর কোনো সমস্যার কারণে, সেটা পরের কথা, কিন্তু টাইটানিক বিশ্ব কাঁপানোর মতো তো একটা জাহাজ তৈরি করেছিল, এ কথা তো সত্য। যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে সেই হিসাব পরের, কিন্তু করেছিল অস্বাভাবিক কিছু, এটা সত্য। তো এই সত্যর আবিষ্কারগুলো কিন্তু মূলত কোরআন মাজিদ দিয়েছে। নূহ আলাইহিস সালাম মানুষকে একটা সূত্র দেখিয়ে দিয়েছেন, মানুষকে একটা গবেষণার খোরাক দিয়েছেন, যেমন নৌকা তৈরি করা সম্ভব, একটা মানুষ এমন নৌকা তৈরি করতে পারে যা পানির মধ্যে ভাসমান। তৎকালীন পৃথিবীতে 81 জোড়া প্রত্যেক প্রাণী, 80 বা 81 জন ব্যক্তি এবং প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় নিয়ে নিয়েছিলেন। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণী জোড়ায় জোড়ায় তিনি নৌকায় তুলে নিয়েছিলেন পরবর্তী পৃথিবী আবাদ করার জন্য। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম কি এমন নৌকা তৈরি করলেন যেখানে প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া নেওয়া সম্ভব, 80-81 জন মানুষ সহ? এই গবেষণায় তো আজকে মানুষ এত দূরে এগিয়েছে, জলপথে মানুষ বিচরণ করার জন্য, জলপথে মানুষ ব্যবহারের জন্য সুলাইমান আলাইহিস সালামের এই খোরাক চিন্তাভাবনা করে আকাশপথে মানুষ কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই গবেষণাগুলোর তো ইঙ্গিত ইসলাম দিয়েছে, এই গবেষণাগুলোর খোরাক কোরআন মাজিদ দিয়েছে, হাদিস দিয়েছে মানুষকে গবেষণার খোরাক। নাহলে দেখুন চিরসত্য যা আপনারাও জানেন, আজ থেকে